সাইদ খন্দকার এবং পাপ্পু খন্দকার দুই ভাই যখন বিদেশে যায় একত্রে, তাদেরকে আলাদা করে দুইটি শহর আলাদা শহরে রাখা হয়, এবং প্রথমে তাদেরকে 11 লক্ষ টাকায় দেশে নেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদের কাছে আরও 10 লক্ষ টাকা দাবি করা হয়, এবং এই 10 লক্ষ টাকা না দিলে তাদেরকে অন্যদের কাছে বিক্রয় করে দেওয়া হবে এই মর্মে তাকে জানানো হয়। এবং এই বিষয়টি জানার পরে তারা ভয়ে ভীত হয়ে তাদেরকে 1 লক্ষ টাকা দেয়। 1 লক্ষ টাকা দেওয়ার পরে এই প্রথমে সাইদ খন্দকারকে, যিনি আমাদের সাথে রয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হয়। সাইদ খন্দকার গত মাসের 23 তারিখে বাংলাদেশে ফিরে আসে। দুপচাঁচিয়া থানায় গত 8/6/2024 তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়। এই মামলার বাদী রাব্বি খন্দকার, তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি অভিযোগ করেন যে তার দুই আপন সহোদর পাপ্পু খন্দকার এবং সাইদ খন্দকারকে বিদেশে পাঠিয়ে বিদেশে চাকরি দিবে এই প্রলোভন দেখিয়ে তাদের কাছে 11 লক্ষ টাকা নিয়ে লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয় চাকরি দেওয়ার নাম করে। তাদের বলা হয় তাদেরকে লিবিয়ার হাসপাতালে তারা চাকরি করবে, এবং এই চাকরিটা মূলত হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করবে। যারা ভিকটিম তার সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে প্রথমে তারা তেইশে নভেম্বর, ষোলোই এবং বারোই ডিসেম্বর তারা তাদেরকে টাকা দেয়, এবং এর পরবর্তীতে জানুয়ারি মাসে সাইদ এবং পরবর্তীতে পাপ্পু শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে করে দুবাই যায়। দুবাইয়ে থাকার পরে তারা সেখান থেকে চলে যায় মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। এখান থেকে তারা আবার বাই এয়ারে চলে যায় হচ্ছে লিবিয়ার বেনগাজি শহরে। সর্বক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসায় চলে যায়, এবং এই চক্রটি তাদেরকে সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদেরকে আসলে কোনো কাজকর্ম দেয় না, এবং ধীরে ধীরে তারা টর্চার করে এবং তাদেরকে দিয়ে তাদের ব্যক্তিগত কাজ করতে থাকে। আমি ছিলাম ওয়াসিম নামের একজন ছিল, হাবিব নামের একজন ছিল, করিম নামের একজন ছিল। স্যার আমাদের চারজনকে অন্য আরেকটা গ্রুপের কাছে বিক্রি করে দেয়। তো অন্য একটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে আলাদাভাবে টাকা চাই, পাসপোর্ট সব কিছু নিয়ে নেয়।